VOA 60 তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর আমেরিকার গণমাধ্যমের খবরে বলা হয় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্রদের 2020 সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার প্রচেষ্টা সম্পর্কে তথ্য চেয়ে বিচার বিভাগ গত এক সপ্তাহে 40টি সমন জারি করেছে ট্রাম্প প্রমাণ ছাড়া দাবি করেন যে তিনি দ্বিতীয় মেয়াদে প্রতারিত হয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকানদের একটি নতুন জাতীয় উদ্দেশ্যে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন ক্যান্সার অবসানে তার প্রশাসনের প্রচেষ্টায় বাইডেন আশা করছেন আগামী 25 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যান্সারের হার 50% কমিয়ে আনার জন্য ফেব্রুয়ারিতে তিনি যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন তার কাছাকাছি যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারবেন নাসা এবং রাইস ইউনিভার্সিটি সোমবার প্রেসিডেন্ট জন এফ কেনেডির ঐতিহাসিক 1962 সালের ভাষণের বার্ষিকী উদযাপন করেছে যা ওই দশক শেষ হওয়ার আগেই চাঁদে নভোচারীদের অবতরণের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করেছিল আজ এ পর্যন্তই তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন